কুমারঘাটের উন্নয়নের চূড়ায় যুক্ত হলো আরও এক নতুন পালক, সেই সঙ্গে কিছুদিনের মধ্যে এলাকায় গড়ে উঠবে পশু হাসপাতাল। তারও শিলান্যাস হলো অনুকূটের ব্যস্ততম শহর কুমারঘাটে। পাবিয়াছড়া বিধানসভার পূর্ব কাঞ্চনবাড়িতে বৃহস্পতিবার উদ্বোধন হয় স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র এবং ওয়ানস্টপ সেন্টারের। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাসের হাত ধরে ফলক উন্মোচন এবং ফিতে কাটার মধ্য দিয়ে উদ্বোধন হয় রাজ্য সরকারের অর্থানুকূলে প্রায় 56 লক্ষ টাকা ব্যয় নির্মিত এই সেন্টারের। পাশাপাশি এর ঠিক পাশেই কিছুদিনের মধ্যেই মাথা তুলে নাড়াবে ভেটেরিনারি হাসপাতাল। এদের হাসপাতাল নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দপ্তরের মন্ত্রী। এই উপলক্ষে সেখানে এক আনন্দ ঘন অনুষ্ঠানের আয়োজন করে সংশ্লিষ্ট দপ্তর। উপস্থিত ছিলেন অনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক বিশাল কুমার, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উপ অধিকর্তা প্রমুখরা। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে ওয়ানস্টপ সেন্টারের প্রয়োজনীয়তা তুলে ধরেন মন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, গ্রামীণ এলাকার আর্থিক বিকাশের অন্যতম মাধ্যম হল পশুপালন। পশুপালকদের সাহায্যে সরকার যথেষ্ট আন্তরিক বলে জানান মন্ত্রী। এদিন তিনি জানিয়েছেন, রাজ্যে পশুপালকদের সুবিধার্থে চালু হতে যাচ্ছে ভেটেরিনারি মোবাইল ভ্যান পরিষেবা। পশুপালকদের পশুপালনে কোনো অসুবিধা হলে এবং পশু চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বাড়িতে গিয়ে এই ভ্যান বিনামূল্যে পরিষেবা দেবে বলে জানান মন্ত্রী। পাশাপাশি কিছুদিনের মধ্যেই রাজ্যে ভেটেরিনারি ডাক্তার এবং প্যারা ভেটেরিনারি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী ভগবান দাস। কারণ গ্রামীণ অর্থনীতি কে চাঙ্গা করার দুটি মাধ্যম রয়েছে, এক হচ্ছে কৃষি, এক হচ্ছে পশুপালন। তো আমরা এই দুটি সেক্টরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আমরা করছি। 75% পরিবার পশু পাখি পালনের সঙ্গে যুক্ত রয়েছে। তো সরকার আমরা ভেবেছি যে পশুপালন দপ্তরকে যদি আমরা সঠিকভাবে যদি আমরা পরিষেবা দিতে পারি, পশুপালন দপ্তরের মাধ্যমে যদি আমরা পশুপালকদের আমরা উৎসাহিত করতে পারি, তো আমাদের রাজ্যের পশুপালনের মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতি মজবুত হবে, গ্রামীণ এলাকার প্রত্যেকটা পরিবারের। এই ওয়ানস্টপ সেন্টার চালু হয় এলাকার মানুষের যেমন সুবিধা হয়েছে, তেমনি আগামী দিনে এলাকায় ভেটেরিনারি হাসপাতাল চালু হলে স্থানীয় পশুপালকরাও যে যথেষ্ট উপকৃত হবেন তা স্পষ্ট। এলাকার এ ধরনের উন্নয়নে খুশি স্থানীয় জনগণ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।